এগুলো আকীদার বিষয়, এগুলো ধর্মীয় বিষয়। আপনি ধর্মনিরপেক্ষ, ধর্মের বিষয়ে হাত দিচ্ছেন কেন? যে মুসলমান তার রসুলের ছবি টাঙায় না, সে মুসলমান কেন মানুষের ছবি টাঙাবে? সবাই এক একটা আদর্শ নিয়ে দুনিয়ায় কাজ করছে না? যারা সেকুলার তাদের কোনো আদর্শ নাই, তাদের নেতা যা বলে সেটাই আদর্শ। তাদের সামনে নিজের ইচ্ছা, নিজের মন যা চায় তাই করবে, এটাই তাদের আদর্শ। সেকুলারিজম এমন একটা মারাত্মক জিনিস। সেকুলারিজম সর্বপ্রথম একটা মানুষকে ধর্মের বন্ধন থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপরে গণতন্ত্র সেখানে এসে মানুষের পূজা করতে তাকে বাধ্য করে। আর ইসলাম সর্বজ্ঞের একটা মানুষকে আল্লাহর ইবাদত করতে শিখায়, অথবা কোরআন হাদিস মানার জন্য তাকে বাধ্য করে। পার্থক্য হচ্ছে না সম্বদ্ধিমুখী না, অর্থাৎ এটা এবং এটা কখনই এক নয়। আমরা বলবো আহলেস আন্দোলনের বক্তব্য হচ্ছে একটাই, যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কাজ আমরা করব না। এটা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এটা আমাদের স্বাধীন দাবি। আমরা আমাদের মাননীয় সরকারকে বলবো, আপনি নিজের যে আকিদার বিষয় হন হন, তা আপনার আকিদা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা কোরআন হাদিস মেনে চলবো, আমৃত্যু চলবো। কোরআন হাদিসের বাইরে কোনো কিছুকে আমরা বরদাস্ত করি না। ইসলাম আল্লাহ প্রেরিত দিন, এই দিনের বিপরীত কোনো কাজ আমরা কোশ্চেন কালে বরদাস্ত করি না। যদি আপনি আমাকে বাধ্য করেন তো সুদ খেতে হবে, আমি কোশ্চেন কালে সুদ খাবো না। আমরা আমাদের মাথার উপরে ছবি মূর্তি টাঙাতে রাজি নই, ছবি মূর্তি হটিয়ে দিন এখান থেকে। যে মুসলমান তার রসুলের ছবি টাঙায় না, সে মুসলমান কেন মানুষের ছবি টাঙাবে? কেন বাধ্য করছেন আপনি আমাদেরকে এগুলি করার জন্য? আমরা জাতীয় সঙ্গীত গিয়ে ক্লাসরুমে ঢুকবো না, আমরা বিসমিল্লাহ বলে আমার ছেলে ক্লাসে বসবে। কিসের জাতীয় সঙ্গীত? কেউটা আগে গেয়েছি পাকসার জমিন সাতবার, চলে গেছে সে জাতীয় সঙ্গীত। এখন আমরা হয়েছে ওমা তোমার আকাশ তোমার বাতা। কিসের মা? বাংলা কি ওর মা নাকি? বাংলার পেটে কেউ জন্ম হয়েছে? এইসব মা মা করা ছাড়েন। আমরা মায়ের পূজা করি, বাবার পূজা করি না, আমরা আল্লাহর পূজা করি। এই সমস্ত আজেবাজে জিনিস দিয়ে আমাদের সিলেবাস ভর্তি করে দেওয়া হয়েছে। আমার বাচ্চাকে মসজিদে যে আল্লাহর কাছে শ্রদ্ধা করার বদলে মাটিকে শ্রদ্ধা করতে বলা হচ্ছে, অসম্ভব। কোশ্চেন করলে এগুলো হবে না। আমরা দেড়টির নয় প্রতিবাদ করছি, এই সমস্ত বিধানগুলো ছেড়ে দিন। এগুলো আকীদার বিষয়, এগুলো ধর্মীয় বিষয়। আপনি ধর্মনিরপেক্ষ, ধর্মের বিষয়ে হাত দিচ্ছেন কেন? আহলেহাদিস আন্দোলনটা এই, এখন এই আন্দোলন করতে গেলে আপনাকে জীবনের ঝুঁকি নিতে হবে। কালকে আপনাকে হ্যান্ড ক্যাপ পরাবে, ঢুকাবে কারাগারে, আর 100 বার কারাগারে যাবো, কিন্তু হাদিস করার অস্বীকার করতে আমরা রাজি নই। আহলেহাদিস আন্দোলন এটা আহলেহাদিস না, আহলেহাদিস আন্দোলন কথা মনে রাখবেন। আহলেহাদিস হওয়াটা রমাদান করলে হওয়া যায়। আন্দোলন করতে গেলে হকের উপরে দৃঢ় থেকে কথা বলতে কাজ করতে হয়।